সুপ্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা। আপনাদের সামনে আবারও আমরা হাজির ইভেলি নিবেদিত নির্বাচন বিতর্ক অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়টা গতকালের মতোই একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমরা সাবজেক্টটা যেটা নিয়েছি সেটা হলো সহিংসতা নিয়ে। এবং সহিংসতা আমরা মাঝে মাঝে বলি যে আর কত, আর কত, আর কত, তো সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা, নির্বাচনে সহিংসতা, সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়। আপনারা টেলিভিশনের সামনে থাকবেন, আপনাদের মুঠোফোন রাখবেন এবং আমাদেরকে সময় মতো প্রশ্ন করবেন খুব সংক্ষেপে। তবে আসুন পরিচয় করে দিই আমাদের আজকের অতিথিদের সাথে। আমার ডান দিকে আছেন পক্ষে যিনি বলবেন, জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আর আমার বাঁ দিকে আছে হারুনুর রশিদ, হেড অফ নিউজ বাংলা ট্রিবিউন। আপনাদের সবাই কাছে ওনারা পরিচিত এবং আমাদের বেশ তরুণ ওনারা আমার পক্ষ থেকে, সেই জন্যই আমার ভালো লাগছে এবং আমি মনে হচ্ছে যে তারা খুব ভালো কিছু আমাদের আজকে উপহার দেবে এবং বিতর্কটাকে বেশ জমিয়ে উঠাবেন আপনারা। তো এটাই আপনাদের কাছে আসা, আর আপনাদের সাথে থাকছি আমি নাদিম কাদের। তো আমাদের বিষয়বস্তু আমরা জানলাম। আসলে আমাদের যখনই নির্বাচন আসে, নির্বাচনে একটা অঙ্গ মনে হয়ে গেছে যে সহিংসতা, এবং এই সহিংসতা কিন্তু অনেকগুলো দিক আছে। তার মধ্যে একটা হলো আমাদের অর্থনীতি থমকে যায়, আর একটা দিক হচ্ছে নিরীহ মানুষ মারা যায়। আমরা যারা কাজ করি, সাধারণ মানুষ, আমাদেরকে কর্মস্থলে যেতে পারি না, গেলেও আমাদের কষ্ট করে যেতে, কারণ ছুটি পাওয়া যায় না। এরকম অনেকগুলো বিষয় আছে, আমরা আলোচনা করব এবং শেষে আপনাদের কাছ থেকে নিশ্চয়ই জানবো যে আমরা আগামী নির্বাচনে সহিংসতা মুক্ত রাখার কোনো উপায় আছে কি না, যদিও কিছুদিন আগে কিছু আমরা দেখলাম। তো প্রথমে আমি জায়েদুল আহসান পিন্টুর কাছে আসি, আপনি যেহেতু পক্ষে বলবেন, বলেন, আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ নাদিম কাদির, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, আর আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে 50-এর কোটায় থাকার পরও আপনি যখন আমাকে তরুণ বললেন। হ্যাঁ না, তরুণ তরুণ, এখন তো তরুণ 60। তো এখন যে ইস্যুটা নিয়ে এখন আসলে কথা হচ্ছে, এই ইস্যুটা আসলে কন্টেম্পোরারি ইস্যু, এই ইস্যু নিয়ে এই আগামী কয়েকদিন আমাদের আলোচনা করতে হবে যা বুঝতে পারছি। কারণ নির্বাচনের সহিংসতা আপনার, আমি মনে করি আসলে একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়। হ্যাঁ, এই এই কারণে যে আপনার যখনই আপনার সহিংস বিষয়টা বা সংঘাত সন্ত্রাসের বিষয়টা চলে আসবে, এটা যখন একবার সহিংসতা হলো তার মানে এই না যে এটা থেমে গেল, যেহেতু এটার প্রবণতাটা কি আমরা যদি দেখি অতীতেও দীর্ঘদিনের, বা আমি যে গত 5-7টা নির্বাচন আমি দেখেছি যে ধারাবাহিকভাবে যে সহিংসতা হয়েছে, যে কারণে এই ভালো মানুষ রাজনীতিতেও আসতে চায় না, ভালো প্রার্থী পাওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রথম আপনার করতে হবে কি, সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা থাকতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সকল ভোটাররা যেন আপনার নির্বিঘ্নে ভোট দিতে পারে, এটা একটা থাকতে হবে, এবং সবাই নির্বিঘ্নে ভোট দেওয়া এবং ভালো প্রার্থীকে ভোট দেওয়া। শুধুমাত্র ভোট হয়ে গেল, হ্যাঁ, একজন সন্ত্রাসীও ভোট পেয়ে জিতে যেতে পারে, তাই না? কিন্তু সেই জায়গাটায় বলছি সুষ্ঠু নির্বাচনের এগুলোও অঙ্গ। সেক্ষেত্রে আমি বলছি যখনই আপনার সহিংসতা একটা প্রবণতা থাকে, তখন আপনার এই সমস্ত উপাদানের আমি অভাব দেখি। কারণ আপনি দেখবেন এই আমরা যে নির্বাচনগুলোকে সুষ্ঠু বলে দাবি করে আসছি, মানে আমাদের দেশে 10টা নির্বাচন হয়েছে, সামনে আসছে 11, এই 10টা নির্বাচনের মধ্যে আপনি দেখবেন যে 4টা নির্বাচনকে সুষ্ঠু বলে দাবি করে আসছি, 91 সাল, 96-এর সপ্তম সংসদ, 2001-এর অষ্টম এবং 2008-এর নবম সংসদ, এই নির্বাচনগুলোতে আপনার সহিংসতা খুব কম ছিল। আবার দেখবেন যে নির্বাচনগুলো মানে গ্রহণযোগ্যতা পায়নি, সেই নির্বাচনগুলোতে আপনার সহিংসতা বেশি হয়েছে। শুধুমাত্র আপনার নির্বাচনের আগের সহিংসতা না, নির্বাচন পূর্ববর্তী সহিংসতা, নির্বাচনের দিনের সহিংসতা, নির্বাচন পরবর্তী সহিংসতা, এই সহিংসতাগুলোই আপনার পরবর্তীতে ওই যেটা আমি বললাম, ভালো মানুষের রাজনীতিতে আসার আগ্রহ কমিয়ে যায়, ভালো প্রার্থী পাওয়া কম হয়, এবং সেই নির্বাচন যখন আপনার প্রশ্নবিদ্ধ হয়, সেই দেশ আন্তর্জাতিক বিশ্ব যখন আপনার একটা চাপ সৃষ্টি হয়, আপনার উন্নয়ন বাধাগ্রস্ত হয়, আপনার অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়ায়, আপনার হরতাল অবরোধ মারামারি কাটাকাটিতে তো আপনার স্বাভাবিক জীবনযাত্রা থাকে না, সেক্ষেত্রে আমি মনে করি যে এই সহিংসতা মুক্ত নির্বাচন যদি হয় দেশের উন্নয়ন হয়, সহিংস যুক্ত নির্বাচন দেশের উন্নয়ন থমকে দাঁড়ায়।
তো সো এই জায়গায় আমি এখনো বিশ্বাস করি যে আগামী নির্বাচনের যে বিষয়টা আসছেন, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে সহিংসতা কম হবে, কারণ এই জায়গায় এখন সকল দলের অংশগ্রহণটা এখন পর্যন্ত নিশ্চিত মনে হচ্ছে। সবাই চাইবে যে স্টেক হোল্ডাররা একটু ভালো নির্বাচন করে যেন বাতলে যেতে পারে। ধন্যবাদ, আপনার দিন মেরি শেষ। এখন আমি আসি হারুনুর রশিদের কাছে, আপনি বিপক্ষে বলবেন। জি জি, এবং আপনি কি কমফোর্টেবল ফিল করছেন এই বিপক্ষে বলতে? শুরুই করি, আমার পক্ষ দলের বক্তা, আসলে আমার প্রতিপক্ষ জাহিদুল ইসলাম পিন্টু, আমি তাকে সরকারি দলের মতোই বক্তব্য দিতে দেখলাম আর কি। উনি বললেন যে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হচ্ছে আপনার সহিংসতা। তাহলে আপনি, আমি বলি যে জিয়ুর রহমান সাহেবের হানা ভোট সেখানে সহিংসতা ছিল না, তার কথায় সেটা সুষ্ঠু নির্বাচন ছিল, তাই কি? তারপরে বলি আমি যে এরশাদ সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কোনো কোনো পক্ষ গেছে, কোনো পক্ষ যায় নাই, ওই অর্থে সহিংসতা হয় নাই। তাই বলে সব নির্বাচনে সহিংসতা, তাই বলে সেগুলো সহিংসতা, আমি কিন্তু কথা বলিনি, উনি কিন্তু কথা বলছেন, তাই বলে সেগুলো কি সুষ্ঠু নির্বাচন ছিল? এখন দেখেন, আমরা উনি কেয়ারটেকার সরকার 1996 সালের নির্বাচনের কথা বলেন, এই সময় কিন্তু দুটো নির্বাচন হয়েছিল, একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর একটা হচ্ছে জুন মাসে। তো জুন মাসে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট, আর উনি বলছেন সহিংসতা কম হয়েছে তাই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এই এর আগের নির্বাচনটা, ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা, সেখানে তো কোনো সহিংসতাই হয় না, একদল তো যাই নাই, তাহলে এটা খুব সুষ্ঠু নির্বাচন হয়েছিল। হাসি পায় আপনার এই কথা শুনলে। আসলে বিষয়গুলো হলো সুষ্ঠু নির্বাচনের শর্ত কি। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে, প্রথমত হচ্ছে একটি নিরপেক্ষ পরিবেশ। সেই নিরপেক্ষ পরিবেশ কি? যারা গভর্নমেন্টে থাকবেন তারা হচ্ছে নিরপেক্ষ অবস্থানে থাকবেন, নির্বাচন কমিশন এফেক্টিভলি লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় নিরপেক্ষ থাকবে। তারপর হচ্ছে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেটা বলা হয় পার্টিসিপেটরি ইলেকশন। একই সঙ্গে আপনার নাগরিকদের, যারা ভোট দেবেন, তাদের একটি ভূমিকা সেখানে থাকে যে তারা কতটা পার্টিসিপেট করবেন। আমি কিন্তু বলি যে সহিংসতা সুষ্ঠু নির্বাচনের পথে একটি অন্তরায়, কিন্তু প্রধানতম অন্তরায় কখনোই না, কারণ সহিংসতা হচ্ছে উপজাত জিনিস, সহিংসতা হচ্ছে বাই প্রোডাক্ট। কারণ আপনি যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে, যদি রাজনৈতিকগুলো দলগুলো অংশগ্রহণ না করে, যদি একই সঙ্গে একটি যে সরকারটা থাকে, নির্বাচনকালীন সরকার থাকে, সেটি যদি তার সঠিক অবস্থান না নেয়, তাহলে সহিংসতার সৃষ্টি হয়। অর্থাৎ সহিংসতার কারণে, সহিংসতা কারণ না, সহিংসতা কিছু একটি লক্ষণ, অর্থাৎ এই জিনিসগুলো না থাকলে সহিংসতা হওয়ার একটি আশঙ্কা থাকে। অনেক সময় পার্টিসিপেটরি নির্বাচন না হলেও সহিংসতা হয়ও না, কারণ তখন মানুষের আগ্রহ থাকে না, সুতরাং এটি আপেক্ষিক। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পথে সহিংসতা একটি অন্তরায় সত্য, কিন্তু সেটি অনেকগুলো কারণের কারণে ঘটে, সেই কারণগুলো যদি আমরা দূর করতে পারি সহিংসতা এমনিতেই হবে না। যেমন ধরেন জ্বর, শরীরে যখন জ্বর হয়, জ্বর কিন্তু এটি একটি লক্ষণ, আসল রোগ কিন্তু অন্য জায়গায়। জাহিদুল হাসান পিন্টু সাহেব, অনেক সময়, আমি বলছি না যে বর্তমান সরকার, অনেক সময় সরকার যেরকম ডাইভার্ট করে, একটা দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেয়, তেমনি আমি মনে হয় হয়তোবা ইনি যদি নির্বাচন করেন, আগামী নির্বাচন, দৃষ্টি অন্যদিকে সরিয়ে ভোট কেন্দ্র দখলের তার বক্তব্যের মধ্যে একটি পায় তারা আমি কিন্তু সুস্পষ্টভাবে লক্ষ্য করছি। আপনাকে আমি স্পিকারই বলতে চাই, মাননীয় স্পিকার, আমি সেটাই বলতে চাই যে তার যে লক্ষণ, আমি এখানে আতঙ্কিত। এইরকম শাক দিয়ে মাছ ঢাকা সুষ্ঠু নির্বাচনের পক্ষে চরম অন্তরায়। সুতরাং মানুষ অংশগ্রহণ করলো কিনা সেটিই মুখ্য, নিরপেক্ষ থাকলো কিনা সেটিই মুখ্য, সেটি না হলে ওই প্রবলেমটা। নির্বাচন করছেন, খবর পেয়েছেন কি এরকম কিছু? আমি জানি না, মানে ওনার টাকা পয়সা তো অনেক। আমার ধন্যবাদ। দল কিছু কি শুনেছেন? কয়েকটি দল থেকে ট্রাই করছে। ও আচ্ছা আচ্ছা, যেদিকে এদিকে যায় না। আমি আচ্ছা, এখন আমরা একটু মানে যুক্ত খণ্ডর কি যেটা হয় যে আমাদের বিতর্কে, সেইটাই আমরা যাবো। জাহিদুল হাসান পিন্টু, আপনার সময় 3 মিনিট। আমি খুব হতাশ, আমার বন্ধু ছোট ভাই যাই বলেন, উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, কিন্তু আমি আজকে দেখলাম উনি রাজনীতিবিদদের চেয়েও বেশি মিথ্যা তথ্য দিয়ে এখানে করছেন। দেখেন, আপনিও সাংবাদিকতা করছেন দীর্ঘদিন, উনি কি বললেন 15 ফেব্রুয়ারি নির্বাচনের সংঘাত? আমি তো নিরপেক্ষ এখন তথ্য, 15 ফেব্রুয়ারি নির্বাচনের সহিংসতা তো রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল, অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। 5ই জানুয়ারির নির্বাচনে আপনার 500 তো স্কুলই পুরানো হলো প্রতিরোধের ডাক দিয়ে, ওটা কি সহিংসতা না? আবার যদি বলেন, উনি বলছেন এরশাদ সাহেবের আমলে, ওনার বয়স কত ছিল আমার, আমি আই ডাউট
এরশাদ সাহেবের আমলে আমরা নির্বাচনের মানে একজন ছিলাম, ওই বয়স ওই সময় আমরাও ভোটার। দেখেন 86-এর নির্বাচনে কি হয়েছে, আমার সারা দেশে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করা হয়েছে। 88-এ আপনার পার্টিসিপেটরি ইলেকশনই ছিল না, ওই যে আপনার গৃহপালিত বিরোধী দল যে 72টা দলের আসম রবের নেতৃত্বে অংশ নিল, সেখানে কম্বাইন্ড অপোজিশন পার্টি, সেখানে তো আপনার সেখানেও প্রতিরোধের ডাক ছিল, সেটাও সহিংসতায় ভরপুর ছিল। সেই নির্বাচনগুলি কিন্তু একটাও গ্রহণযোগ্যতা পায়নি। 91 নির্বাচনের কথা বলছি, যেটা আমি যে সহিংসতা কম হয়েছে, ইভেন আপনার যে আমি যদি সর্বশেষ নির্বাচন যেটা 5ই জানুয়ারিতে আমি উদাহরণ দিলাম সহিংসতায় পরিপূর্ণ ছিল, তার আগের নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন সর্ব 2008 সালের 2008-এর 29শে ডিসেম্বর ওই নির্বাচনে একজন মানুষের মৃত্যু ঘটেছিল নোয়াখালীতে ভোটের দিন। সো আপনি দেখেন তার মানে কি, ওই সহিংসতা না থাকলে ভালো নির্বাচন হয়, সহিংসতা থাকলে নির্বাচনগুলো আপনার সুষ্ঠু হতে পারে না, ভোটার টার্ন আউট কমে যায়, ভোটাররা যেতে পারে না। এটা দিয়ে আমি আর মনে করি না যুক্তি তর্ক দিয়ে বোঝানোর দরকার আছে, এটা এস্টাবলিশড। এখন যে পয়েন্টটা আসতে পারেন আপনার যে নির্বাচন কি, এমন সারা বছর ধরে সহিংসতাটাকে আমি নির্বাচনী সহিংসতায় নিয়ে আসবো নাকি? এই যে যে উনি যেটা বললেন যে নির্বাচনে অংশ না নিলে সেটা নিয়ে তো কোনো ওই সহিংসতার সুযোগই নেই, আরে নির্বাচনে অংশ না নিলেই তো সহিংসতাটা হয়, সে তো প্রতিরোধের ডাক দেয়, এমন না যে আমি নির্বাচনে অংশ নিলাম না চুপচাপ বসে রইলাম। এইটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, নির্বাচনে অংশ না নিয়ে বরং নির্বাচন প্রতিরোধের যখন ডাক দেয় তখনই সহিংসতা হয়, আর তখন যখন সহিংসতা হয় ভোটাররা ঘর থেকে বেরোতে চায় না। এটা আমি 5ই জানুয়ারির নির্বাচন তো জলজন্ত প্রমাণ, তখন তো ওনার বয়স খুব মানে ভালোই ছিল বলে আমি জানি, উনি এরশাদ সাহেবের সময় তো ছোট বাচ্চা ছিলেন না, তাই না, এই 5ই জানুয়ারিতে। তারপরে যদি আমি বলি নির্বাচনের সঙ্গে আমি যদি শিডিউল থেকে ধরি, নির্বাচনের শিডিউল যেদিন থেকে দেওয়া হয় সেদিন থেকে আমি ধরে নিলাম নির্বাচনী কার্যক্রম শুরু হয়, সেদিন থেকে আপনার যদি সহিংসতা হয়, যে আমি বলছি যে সব দল অংশ যদি নিয়ে নেয় কিন্তু কোনো একটা পক্ষ যদি আপনার সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, তখন কোনো একটা দল সেখান থেকে তো বেরিয়ে আসার চেষ্টা করতে পারে যে না সরকারি দল হোক বিরোধী দল হোক যেভাবে সহিংসতা ঘটাচ্ছে এই নির্বাচনে আমি গেলাম না, সে রাস্তাটা তৈরি হয়ে যায়, তখন নির্বাচন আবার আপনার যখন শেষ মুহূর্তে উইথড্র করে যে আর নির্বাচনটা সুষ্ঠু হয় না, যেটা আপনার 22ই জানুয়ারি নির্বাচন যেটা হয়নি, আমি পরবর্তীতে সেটা নিয়ে আপনার ঠিক আছে আমি এখন আপনার কাছে যাই। হারুনুর রশিদ বলুন, তার মধ্যে যেটা মানে এত অভিজ্ঞ সাংবাদিক আবার কিন্তু সাংবাদিকতায় পড়াশোনা করেছেন, কিন্তু একটি কথা জেনে রাখবেন ওনার কিন্তু আবার মানে SSC ব্যাকগ্রাউন্ড ইংরেজি মানে সায়েন্স, তো আমি সবসময় বলি যে যুক্তিবিদ্যা বলতে একটা বিষয় আছে লজিক, এটা পড়া উচিত। উনি কিন্তু আমারও কিন্তু তাই, ওনার সমস্যাটা হয়েছে যুক্তিবিদ্যাটা আমি এসেছি ইন্টারভিউ জানে না, কিন্তু ভালো নাম্বার তিনি পাননি অর্থাৎ ফাঁকি দিয়েছেন। এখন উনি যে কথাটা বললেন, আমরা 5 জানুয়ারির ইলেকশন উনি বললেন যে 5 জানুয়ারির ইলেকশনে সহিংসতা হয়েছে, অবশ্যই সহিংসতা হয়েছে। এখন সহিংসতার কারণে 5 জানুয়ারির ইলেকশন খারাপ হয়েছে কিনা, আসলে কার্য কারণ সম্পর্ক নির্ধারণ, আসলে ওটা পার্টিসিপেটরি হয়নি দেখে সহিংস হয়েছে, অর্থাৎ নির্বাচনে ভালো সুষ্ঠু নির্বাচনের শর্ত পার্টিসিপেটরি নির্বাচন, সুতরাং সহিংসতা হচ্ছে প্রকাশ। আপনি কিন্তু কারণ, একটি ঘটনার প্রকাশ আর কারণ এক জিনিস না, আপনি সেই জিনিসটা গুলিয়ে ফেলেছেন আর সায়েন্স পড়েছেন সেটাও ভালো করে পড়েননি, যে জিনিসটা হয়েছে যে ওই কারণে এই সহিংসতা ঘটেছে। যদি পার্টিসিপেটরি নির্বাচন হতো তাহলে আপনিই বলছেন সহিংসতার স্কোপ নেই, অর্থাৎ আপনি কিন্তু স্ববিরোধিতায় আক্রান্ত, যেরকম মাঝে মধ্যে আমরা রাজনৈতিক দলগুলোকে এটা দেখি। আপনি এরশাদ সরকারের সময় নির্বাচন সেটা বলেছেন যে অনেকেই বর্জন করেছেন, নির্বাচন বর্জন করেছে অর্থাৎ সব দল নির্বাচনে আসেনি বলেই তো সহিংস নির্বাচন হয়েছে। তাহলে সব পার্টি, আমি বারবারই বলি যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন ভালো হওয়া সুষ্ঠু হওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রথমত হচ্ছে অংশগ্রহণ করতে হবে, তারপরে হচ্ছে সেই অংশগ্রহণমূলক করার জন্য সেটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, সবাই যেন সমান অংশগ্রহণ করে, অর্থাৎ কেউ যেন নির্বাচন থেকে উইথড্র না করে। এখন কেউ নির্বাচন থেকে উইথড্র করলে সহিংসতা হবে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কেউ যেন নির্বাচন থেকে উইথড্র না করে, সবাইকে এনশিওর করা যে আমরা তোমাদের লেভেল প্লেয়িং ফিল্ড দিব, যারা সরকারে থাকবেন তারাও নিশ্চিত করবেন বা সাংবিধানিকভাবেই সে নিশ্চয়তা যে আমরা হচ্ছে একটি নির্বাচনকালীন সরকার। এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলেই সহিংসতা হবে না। নির্বাচনে একটি সহিংসতা হয় যদি নির্বাচন সুষ্ঠু করার যে কাজগুলো প্রয়োজন সেগুলো নিশ্চিত করা না যায়। আপনি একটি ফলাফলকে অলওয়েজই কারণ বলছেন, আপনার জন্য দুঃখ হয় যে আপনাকে দিয়ে যদি ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশের চলে তাহলে আপনি বলবেন নির্বাচনের আগে
পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা 3 গুণ বাড়িয়ে দেয়া হোক আর তাতে কি হবে এই যে পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর নামে যে নতুন প্রকল্প সেখান থেকে আপনারা নাকি হালুয়া রুটি বণ্টন করবেন আপনারা সবাই শেষ আমি এখন দর্শকদের কাছে যাব যাওয়ার আগে আমি একটু জিনিস বলতে চাই সেটা হলো যে এই যে রিসেন্টলি যে বিএনপি অফিসের সামনে যে সন্ত্রাসী কার্যক্রম হলো বলবা এই যে সহিংসতা হলো এটা কেন হলো এটা আমি দর্শকদের প্রশ্ন নিয়ে আমারও প্রশ্ন রেখে আবার আপনার কাছে আসব প্রিয় দর্শক কে আছেন লাইনে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন খুব সংক্ষেপে প্রশ্ন করবেন জি আমি মানসিংতে বলছিলাম মানরব সেন জি আমার প্রশ্ন হচ্ছে আরজি যখন রিলিজ হয়েছিল গত 2018 নির্বাচনের আগে তখন এই সপ্তাহ পর্যন্ত বিএনপি যখন পাওয়ারে ছিল তখন প্রায় 173 দিনের মতো আন্দোলন করে প্রায় 300 আওয়ামী লীগ নেতা কর্মীর জীবনের বিনিময়ে আমরা সত্যাগ্রহের সরকার এনেছিলাম কিন্তু আমাদের বেঙ্গলশির জেলা আওয়ামী লীগের সভাপতি প্রেসিডেন্ট মুসিদ রহমান স্যার জেল ছাড়লেন অনেক লড়াই সংগ্রাম করে আমরা সত্যাগ্রহের সরকার জি সংক্ষেপে সংক্ষেপে হ্যাঁ বিস্তারিত আপনি সংক্ষেপ প্রশ্নটা করুন যে এখন আপনারা হাওয়া ভবনে বসে এসি রুমে বসে আপনাদের সরকার সরকারটা কি আপনি করতে পারবেন আমাদের এত এসি রুমে হচ্ছে যে আপনাদের সরকার সেটা হাওয়া ভবনে বসে আপনি করে ফেলবেন এসি রুমে বসে ধন্যবাদ ধন্যবাদ এরপর কে আছেন দর্শক আপনার প্রশ্ন করুন পরিচয় দিন সংক্ষেপে হ্যালো জি সালাম আলাইকুম আমি চট্টগ্রাম থেকে জি বলুন আমি রকি ভাই চট্টগ্রাম থেকে হ্যালো হ্যালো ওনার আপনার ভয়েস ভেঙে যাচ্ছে আপনি একটু আবার পরিষ্কার করে বলুন আর আবার ফোন করবেন জি জি প্রশ্ন করুন প্রশ্ন হচ্ছে এখন যে সামনে নির্বাচন হ্যাঁ সেই নির্বাচন করে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ছাত্ররা আছে যারা ছাত্র রাজনীতিতে জড়িত আছে যে ছাত্র রাজনীতি যারা জড়িত আছে তারা বিভিন্ন ধরনের অবৈধ কাজে লিপ্ত হচ্ছে যে আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের নতুন দিল্লি এলাকায় মানে ছাত্র দল বা বিএনপি বা আওয়ামী লীগের স্লোগান নিয়ে যারা অনেকে করছে বা ধন্যবাদ আর মনে হয় আরেকজন দর্শক এসছে লাইনে প্রিয় দর্শক আপনার প্রশ্নটা করুন আপনার জি ওয়ালাইকুম সালাম বলুন হ্যালো আপনার প্রশ্নটা করুন প্রশ্নটা হলো জি স্যার কামাল হোসেন সাহেব আচ্ছা কামাল জি যে বঙ্গবন্ধুর আসছে বলতে যে অরজিয়া পুরো আজ আমাদের বিষয়বস্তু আজকে অন্যটা যেটা আমরা আপনার প্রশ্ন নিতে পারছি না আই'ম সরি আমাদের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনের সহিংসতা সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় এর পক্ষে বিপক্ষে আমরা আলোচনা করছি এবং আপনার প্রশ্ন এটার সাথে যুক্ত না দেখে আমি দুঃখিত আপনি যদি এই ব্যাপারে প্রশ্ন থাকে আবার টেলিফোন করবেন আমি এখন আবার ফিরে যাচ্ছি জায়েদুল হাসান পিন্টুর কাছে আমার প্রশ্ন ছিল যেটা এবং আমার দর্শকদের প্রশ্নটা কিছুটা মিলে গেছে যে আসলে এই সহিংসতা ছাড়া কি আমরা আন্দোলন নির্বাচন করতে কি পারি না বিএনপি অফিসের কথা বলেছিলাম যে বিএনপি অফিসের সামনে দেখা যুক্তি খণ্ডনের নতুন সুযোগ পাওয়া যাবে না আপনি আপনি নতুন অবধারণা করতে পারেন না স্পেসিফিক প্রশ্নটা করেন হ্যাঁ প্রেসিডেন্ট হচ্ছে যে এই যে সহিংসতা ছাড়াই যেটা দর্শকরা যে বললো যে এখন যারা আপনারা আপনাদের দুজনের কথা বললো যে ওনারাও তো একটা রোল প্লে করতে পারে হ্যাঁ আপনারা কি মনে করেন না যে ইলেকশন হলেই যে এখানে সন্ত্রাস থাকতে হবে এখানে সহিংসতা থাকতে হবে এটা ছাড়া তো আমরা খুব পৃথিবীর অনেক দেশেই হয় তা আমরা কেন পারছি না না সেটা আমাদের তো একটা আপনার সংস্কৃতিগত ঐতিহ্য আছে আমরা মারামারি কাটাকাটি নির্বাচনগুলোতে করি প্রভাব প্রতিপত্তি খাটাই কালো টাকার ব্যবহার ঘটাই আমরা পেশি শক্তির ব্যবহার ঘটাই আমরা শুধুমাত্র
জনগণ একজন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ মানুষকে এবং শিক্ষিত বা যিনি সংসদে ভালো ভূমিকা রাখতে পারবেন এই দেখে তো আমরা নমিনেশনই দেই না, এই জায়গায় তো প্রার্থী বাছাইয়েরও একটা বড় ভূমিকা। আপনি যখন একজন প্রার্থী বাছাই করবেন ওই রকম যে কিনা আপনার টাকা দিয়ে আপনার ওই ভোট কিনতে চাইবে অথবা পেশি শক্তির ব্যবহার করতে চাইবে, তখনই কিন্তু আপনার এই সহিংসতাটা হওয়ার একটা স্কোপ আছে। আপনি যদি মনে করেন দলের তৃণমূল পর্যায় থেকে এবং প্রতিটি দলের জনপ্রিয় নেতাকে যদি আপনি মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন দেখবেন যে সহিংসতা এমনিই কমে যাবে। এই জায়গাটায় আপনার মনে হয় ভালো ক্যান্ডিডেট মানে কি সহিংসতা করবেন না উনি? না, আপনি যদি মনে করেন ওই যে কোন ব্যক্তি সহিংসতা করবে, যেই ব্যক্তি মনে করবে যে হারার ভয় আছে মারামারি কাটাকাটি করে ভোট দখল করে নেওয়ার চেষ্টা করবে, অথবা যদি মনে করে যে এই এলাকায় আমার বিপক্ষ ভোট বেশি আমি এই জায়গায় কেওয়াস সৃষ্টি করব যেন ভোটার টার্ন আউটটা কমে যায়। কিন্তু সেদিন যে ঘটনা ঘটলো বিএনপি অফিসের সামনে, এখন তো আমরা মাত্র তারা দলগুলো সব তাদের ক্যান্ডিডেট নির্বাচন করছেন, এই সময় সহিংসতা? হ্যাঁ, এটাও আপনার হতে পারে, আপনার দলের অভ্যন্তরীণ বিষয় হতে পারে, আপনার সরকারি দলের রয়েছেন, শুধুমাত্র আপনি ওই বিএনপিটা বলছেন কেন, এই আওয়ামী লীগের অফিসের ওখানে মারাই তো গেল আপনার, তাই না? দুজন মারা গেল না, আমি বলছি যে এই সহিংসতাটা হচ্ছে হলো ওই যে দলের ভিতরেই আপনার প্রভাব প্রতিপত্তি খাটানো। ধন্যবাদ, আপনার সময় কিন্তু আমাদের খুব কম, তো দ্রুত বলতে হবে। আমি আপনাকে একটা জিনিস বলি, এখানে আমি একটু গভীরভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে নির্বাচনের সহিংসতা তো আমাদের পাশের দেশেও হয়, সেটা স্থানীয় সরকার পর্যায়ে, কিন্তু পার্লামেন্ট নির্বাচনে আপনি সহিংসতা নাই বললেই চলে। কারণ কি? আসলে পার্লামেন্ট মেম্বারদের পার্শ্ববর্তী দেশগুলোতে ইন্ডিয়ার কথা বলছে, পার্লামেন্টের সদস্যদের ভূমিকাকে নির্ধারণ করে দিতে হবে। এখন আমাদের জনগণের এক্সপেকটেশন উনি এলাকার উন্নয়ন করবেন, আসলে তার তা কাজ না, সুতরাং তার কাজ আইন প্রণয়ন করা। এখন উন্নয়নের প্রশ্ন যখন আসে বরাদ্দের প্রশ্ন আসে, বরাদ্দের প্রশ্ন যখন আসে তখন টুপাইস ইনকামের প্রশ্ন আসে। এই জিনিসটাকে যদি আলাদা করে ফেলা যায় তাহলে যারা আইন প্রণয়ন করতে চান, আইন প্রণয়নের যোগ্য, তারাই নির্বাচনে অংশ নেবেন, আর যারা সাধারণ মানুষ তারা ওই রকম লোককেই ভোট দেবেন, কারণ তিনি তো এলাকায় উন্নয়ন করার জন্য স্থানীয় সরকার রয়েছে, কিন্তু উন্নয়নের জন্য যাবেন না। সুতরাং এখানে পয়সা করির ব্যাপার থাকবে না, ক্ষমতা প্রতিষ্ঠার ব্যাপার থাকবে না, পয়সা করির ব্যাপারের জন্য সংসদে। হ্যাঁ, পয়সা করি মানে কি? আপনি আমি একটা চাকরি করি, আমরা শ্রম দিয়েই টাকা পাই, যখন একটি প্রজেক্ট থেকে অর্থ নিতে হবে, যখন কাজ না করে অর্থ নিতে হবে, তখন আমার পেশী শক্তি থাকতে হয়, তখন আমার অন্যরকম শক্তি থাকতে হয়, রাজনৈতিক শক্তি থাকতে হয়, আবার এই কাজের তো পয়সা তো ভাগও দিতে হয়, সব মিলে একটি আনহোলি অ্যালায়েন্স তৈরি হয় যার কারণে সন্ত্রাস অনিবার্য হয়ে ওঠে। ধন্যবাদ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম ইভেলি নিবেদিত নির্বাচন বিতর্ক অনুষ্ঠানে। আমাদের অতিথি আমার ডান দিকে জাইদুল হাসান পিন্টু আর বাঁ দিকে হারুনুর রশিদ। আমার প্রডিউসার বলছিল যে বেশ জমজমাট ভালো লাগছে আজকে, এবং সেটাই আমরা চাই যে অনুষ্ঠানে আমরা কিছু উপপাদ্য পাব, কিছু তথ্য পাব, কিন্তু তার সাথে আমরা একটু আনন্দও করব। আমাদের বিষয়বস্তু যাই আছে সেটা আছে, কিন্তু দর্শকদের প্রশ্ন ছিল, এবং আমি এখন যেটা বলতে চাই যে আপনি বলেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এর জন্য সেখানে সন্ত্রাস বা সহিংসতা হয়নি, মানে কেয়ারটেকার হচ্ছে মানে মানে ওই সরকার নিশ্চিত করেছে যে নির্বাচনটা সব দলের পার্টি, কিন্তু আমরা এটাও দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা নির্বাচনকে একদম উল্টো পথে চালিত করে দিয়েছে। জি, তো সেখানে নির্বাচন নিয়ে আবার প্রশ্ন, সেখানে সহিংসতা হতে পারে। তো জায়েদুল হাসান পিন্টু, আপনি কি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা হারুন বলেছে যে তারা এনশিওর করে সব কিছু, কিন্তু আমরা এটাও দেখেছি যে একটু একটু কিন্তু ব্যাখ্যাটা ঠিক হচ্ছে না। ওটা সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে ওটার স্পিরিটটার কথা বলছি, যে অন্য কোনো ফরম্যাটের গভর্নমেন্টও সেটা নিশ্চিত করলে তাই হলো, আর তত্ত্বাবধায়ক নিশ্চিত না করলে ওটা ব্যর্থ। আচ্ছা, যাই হোক, তাহলে উত্তরটা অপেরা, আপনি মনে হয় উত্তর দিয়ে দিন, আপনি একই মত। আপনার যদি অ্যাডিশন কিছু থাকে বলেন, যে আপনি বলছিলেন যে গ্রহণযোগ্যতার ব্যাপার, আমরা তো গ্রহণযোগ্যতার জন্যই তো আমাদের এত, আমি বলছি যে সুষ্ঠু আর গ্রহণযোগ্যতা দুইটা দুই জিনিস। আপনি মানে হারুন যেই যুক্তিগুলো দিয়েছিলেন যে আপনার গ্রহণযোগ্য নির্বাচনের সংজ্ঞা উনি দিয়েছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সব দল, কিন্তু সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে সুষ্ঠু হয়, তাই তো?
এটাই তো বলতে চাইছেন, একটা শর্ত, একটা শর্ত, একটা শর্ত, এটাও তো একটাই শর্ত, সহিংসতা। এটা তো আপনি তো ওই শর্তটা বেছে নিয়েছেন, বলছি যে বিশেষ করে আপনাকে চাইছেন গ্রহণযোগ্য, আমি তো বলিনি আপনি ওই পক্ষে যান, আপনি গিয়েছেন, না না আমি বলছি গ্রহণযোগ্য নির্বাচন আর সুষ্ঠু নির্বাচনের মধ্যে পার্থক্য আছে আমি মনে করি, কারণ আপনি পার্টিসিপেটরি ইলেকশন হলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সবাই অংশ নিয়েছে, হ্যাঁ কোনো দলেরই নাই, সেটা কোনো দল যদি গ্রহণ করি না আসে, হ্যাঁ সেটা আসলো না, সে আসলো না, কোনো দল অংশ নিল না, কিন্তু আপনি জনগণকে ভোট দিতে দেন, জনগণ যদি আপনার ভোট দেয় ওখানে যদি আপনার 60-70% টার্ন আউট হয় সেটাকে, এবং কোনো ধরনের প্রতিরোধের ডাক না দেন সেটাকে আপনি সুষ্ঠু নির্বাচন বলবেন না, যদি 80% টার্ন আউট হয় বলবো না, কেন সুষ্ঠু হবে না, আসলে এটা সুষ্ঠু, সুষ্ঠুর ইংরেজি শব্দটা যদি আমরা যাই ক্রেডিবল, ক্রেডিবল অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, আপনি খেয়াল করেন, আমি গ্রহণযোগ্য নাও বলতে পারি, কিন্তু আমাকে তো সুযোগই দিলেন না, আপনি ইলেকশনে আসলেন না, জনগণকে ভোট দিতে দেন, 90% ভোট যদি আসে দেশের মানুষ আপনাকে বাদ দিয়ে নির্বাচন চায়, সেটাও প্রমাণ হতো, আমি বলছি দেশের মানুষ যদি অংশ নেয়, অংশ নেওয়ার সুযোগটাই দেন না সহিংসতা করে সেটাকে আটকে দেওয়া হয়, সেই কারণে আমি বলছি যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতার মধ্যে একটু পার্থক্য আছে। আর আর যেটা বলছিলেন কেয়ারটেকার সরকার, হ্যাঁ কেয়ারটেকার সরকার একটু নিরপেক্ষতা রেখে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করছে, এটা তো ফ্যাক্ট, 22 জানুয়ারি তো কেয়ারটেকার সরকারই আপনার নির্বাচনের পথটা নষ্ট করে দিয়েছে, তাই না? সো এই জায়গাটা আসলে শুধুমাত্র যে সরকার একা তা না, কেয়ারটেকার সরকারের সঙ্গে তৎকালীন বিএনপিও যুক্ত হয়েছিল, রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার সবার ওই জায়গায় ঐক্যমত্যে আসতে হবে যে আমি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য, যে কারণে শব্দগুলো আলাদা, নির্বাচন চাই, এটা না হলে আপনার কারো একার পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া বাংলাদেশে সম্ভব না। ধন্যবাদ। আচ্ছা ওই আমি একটি কথা প্রথমে একটি ছোট্ট একটি রিবাটাল করতে চাই, সেটা হচ্ছে যে যদি 80% ভোট কাস্ট হয় তাহলে তো এটা সুষ্ঠু হয়ে গেল, তো জিয়াউর রহমানের ইয়েস নো ভোটের কথা হয়তো আমার মনে নেই, আমি বলি চুরি সেটা পর, কিন্তু 80% ভোট তো ইয়েস বলেছে, কিন্তু এটা কিন্তু সুষ্ঠু ভোট, এটা কিন্তু গ্রহণযোগ্য ভোট, আসলে দুইটা জিনিস, এটা ক্রেডিবল হচ্ছে নির্বাচনের সমস্ত একটা বড় আমরেলা, এই ক্রেডিবল নির্বাচন হতে হলে কী কী হতে হবে, সেটা অ্যাকসেপ্টেবল হতে হবে, সেটা পার্টিসিপেটরি যদি হয় তো অ্যাকসেপ্টেবল হবে, সেটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সেখানে টার্ন ওভার ভালো হতে হবে, তো সব মিলিয়ে নির্বাচন একটি ক্রেডিবল, আপনি সম্পূর্ণ একটি জিনিসের আংশিক একটি জিনিসের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ আপনি যদি যদি একটা বড় একটা বিষয়ের অনেক অংশ, যেমন সুস্বাস্থ্য, যেমন আপনাকে সুন্দর লাগছে, এ কারণ কি, আপনার সুন্দর চুল আছে, আপনি একটি চমৎকার পাঞ্জাবি পরেছেন, এখন যদি বলছেন পাঞ্জাবিই সৌন্দর্যের একমাত্র বিষয়, তাই না, জাহিদুল আহমদ পিন্টু হচ্ছে সৌন্দর্যের একটা প্রতিভু, আপনি টোটালটা মিলে সৌন্দর্য প্রধান তো বলতে পারেন, হ্যাঁ আপনার ওটা একটা উপাদান, আপনি উপাদানকে যদি আপনার পুরো মানুষ ভাবেন, জাহিদুল আহসান পিন্টু আজকে এখানে বসেছেন, তিনি পোশাক পরেছেন ভালো, তিনি সুগঠিত দেহের অধিকারী, সব মিলে একটি চমৎকার মানুষ, তো জাহিদুল আহসান পিন্টু চমৎকার মানুষ, এর মানে তিনি একটি পাঞ্জাবি হতে পারে না, আপনি তাই করছেন, আপনি তাই করছেন, আমি বলছি ক্রেডিবল ইলেকশনে তার ভিতরে সুষ্ঠু একটা বিষয়, সন্ত্রাস মুক্ত হওয়া একটা বিষয়, মানে ভায়োলেন্স মুক্ত হওয়া বিষয়, সব দলের অংশগ্রহণ একটা বিষয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা একটা বিষয়, আরেকটি বিষয় আছে যেটা আপনি একদমই ভুলে গেছেন, কারণ আপনি তো ছোট বিষয় নিয়ে ভাবেন, ব্রডার সেন্সে ভাবেন না, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের একটি অন্যতম শর্ত হল গত মানে সেকেন্ড প্লেয়ার, মানে যিনি রানার্স আপ, তিনি যেন নির্বাচনে থাকেন, 2014 সালের নির্বাচন, হ্যাঁ একটি সরকার আসছে, কিন্তু সেই নির্বাচনটি ত্রুটি ছিল, সেটি হচ্ছে রানার্স আপ পার্টি সেই নির্বাচনে ছিল না, তাদেরকে আনার যে চেষ্টা হয়নি তা কিন্তু নয়, হয়তোবা তারা মনে করেছে গ্রহণযোগ্য হবে না তাই তারা আসেনি, অর্থাৎ ওই গ্রহণযোগ্যতার একটি, এই জন্য এটাকে বলা হয় এক্সক্লুসিভ ইলেকশন, দুটি শব্দ আছে ইংরেজিতে মনে রাখবেন, ইনক্লুসিভ এক্সক্লুসিভ, তো তারা করেছিল এক্সক্লুসিভ ইলেকশন, ইটস ইলেকশন, এক্সক্লুসিভ ইলেকশন ইলেকশন, কিন্তু সেটি ক্রেডিবল নয়, এটি সরকারও কিন্তু তখন বুঝেছে, যার কারণে তারা কিন্তু সব দল মিলেই এবারটা পার্টিসিপেটরি ইলেকশন করে সেটিকে গ্রহণযোগ্য করতে চায়, এই গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে আপনার এই সহিংসতা হবে না, সহিংসতা হচ্ছে একটি ফলাফল, মাথায় রাখবেন ফলাফল, এটি কোনো কারণ নয়। ধন্যবাদ। আমাদের দর্শক আছে লাইনে, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি যে মস্ত
আমি মোস্তফা বলছি ঢাকা থেকে। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি বিগত 10 বছরে সরকারের কোন কার্যকলাপ কিন্তু বৈধতা দেয়নি। জি বলুন। সরকারের সেই সরকারের অধীনে যে তারা এখন নির্বাচনে আসলো, জি, নির্বাচন পরবর্তীতে তারা এই নির্বাচনে কতটা বৈধতা দিবে, আমার প্রশ্নটাই। ধন্যবাদ, ভালো প্রশ্ন। এরপরে কে আছেন দর্শক, আপনার প্রশ্ন করুন। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আপনি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন। জি বলুন বলুন। জি আমার নির্বাচন সর্বোচ্চ ছিল যে দেশ আপনি একটু স্পষ্ট করে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। রেফারেন্স ছাড়া খেলা হয়? হ্যালো, জি হ্যালো বলেন। রেফারেন্স ছাড়া খেলা হচ্ছে যে কোন ধরনের খেলা? আচ্ছা, আপনার প্রশ্ন আর কিছু আছে? সেখানে থেকে আপনার শুনেছেন দর্শকরা আপনাদের কাছে স্পেসিফিক জানতে চেয়েছে, সেই বিষয়ে আপনি আমাকে বলুন। না, তার আগে আমার একটু কথা বলতে হলো। উনি যে উনি আমার ধারণা একটু বারবার ইংরেজি শব্দ ব্যবহার করছেন, তো বাংলাটা পড়েননি, হ্যাঁ, অথবা বাংলা কম জানেন, অথবা আপনি যে আজকে বিষয়বস্তু ঠিক করেছেন সেই বিষয়বস্তুটা উনি পড়ে আসেননি। ওখানে দেখেন স্পষ্ট লেখা আছে যে ওই সহিংসতা সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়, আর উনি বারবার যুক্তি দিচ্ছেন ওইটাকে মনে করেছেন আমি বোধহয় বলছি একমাত্র অন্তরায়। এটাকে তো একমাত্র অন্তরায় আমি কখনোই বলছি না, প্রধান অন্তরায় বলছি, অন্যান্য ফ্যাক্টরগুলোও অন্তরায়। আমি বলছি যে এটা কোনো আপনার সুযোগ আসবে, বলছি যে অন্যান্য কম্পোনেন্ট যেগুলি উনি বললেন সেগুলোও অন্তরায়। আমি এই অন্তরায়গুলোর মধ্যে যে ধরেন 5টা অন্তরায় আছে, 7টা অন্তরায় আছে, এর মধ্যে প্রধান বলেছি আমি সুষ্ঠুর পক্ষে, গ্রহণযোগ্যতার প্রশ্নে না, সুষ্ঠুর পক্ষে বলেছি যে আপনার সহিংসতা প্রধান অন্তরায়। উনি যেমন পাঞ্জাবিটা প্রধান না এই যে চুলটা প্রধান ভাগ করতে চেয়েছেন, তো আমি বলছি এক, উনি বলতে চেয়েছেন একমাত্র, আমি আসলে এটা একমাত্র তো বলেনি নাই, আমি আমিও বলি না যে এটা একমাত্র অন্তরায়, আরও হাজারটা অন্তরায়ের আছে, কিন্তু এটাকে আমি প্রধান হিসাবে বলছি। উনি বারবার আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, আমি নাকি বলেছি একমাত্র অন্তরায় না। আচ্ছা ঠিক আছে, আরেকটা যে কি প্রশ্নের জবাব দিতে বলেছেন যে গত যেটা আমাদের 2014 ইলেকশনের কথা বলেছেন যে বিএনপি তখন আসেনি, সেই সরকারকে বৈধতা দেয়নি, কিন্তু সেই সরকারের অধীনেই এবার ইলেকশনে আসছে, তাহলে কি সরকারকে কতখানি বৈধতা পেল? না, এটা তো ধরেন রাজনৈতিক বক্তৃতা, বিএনপি তখন দিয়েছে বৈধতা দেয়নি, সরকারকে বৈধতা না দিলে সরকারের অধীনেই তো সব হয়, এটা আপনার নৈতিক প্রশ্নে আপনি তুলতে পারেন এটা কতটা এই সংসদ, যেখানে এই যে ওনার ওই বক্তব্যের সঙ্গে আমি একমত যে ইমিডিয়েট পাস্ট পার্লামেন্টের, উনি যদিও রানার্স আপ বলেছেন এটা সংসদীয় ভাষায়, ইমিডিয়েট পাস্ট পার্লামেন্টের অপোজিশন যদি পরবর্তী সংসদ নির্বাচনে অংশ না নেয় সেই সেটাকে আমি বলবো গ্রহণযোগ্যতা পায় না, সুষ্ঠুর বিষয় না। নির্বাচন সবাই সুষ্ঠুভাবে হতে পারে, শান্তিপূর্ণ নির্বাচন হয়ে গেল, কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নে আপনার কোশ্চেন থেকেই যাবে। তো এই জায়গায় বিএনপি এতদিন যেটা বলে আসছে সেটা জনগণকে আপনার বোঝানোর চেষ্টা করছে যে এই যেহেতু তারা অংশ নেয়নি এটা গ্রহণযোগ্য না, এটা লিগ্যাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলার কিন্তু সুযোগ কখনোই ছিল না, থাকবেও না। তাহলে শুধুমাত্র 14 বাংলাদেশের ম্যাক্সিমাম নির্বাচনই তো আপনার, আমি বললাম যে এটা 10টা নির্বাচনের মধ্যে তো অধিকাংশ নির্বাচনই এমনই হয়েছে, তো কিন্তু সেই সংসদের আইন কানুন মেনেই কিন্তু আমাদের চলতে হচ্ছে, এই লিগেসিটা আমরা বহন করে চলছি। হয়তো ভবিষ্যতেও আপনার এই যে যতই আমি বলি অবৈধ সংসদ অবৈধ সংসদ, ওই অবৈধ সংসদে পাশ করা আইন দিয়েই পরবর্তী সংসদ নির্বাচন 96 তাই হয়েছিল, 15 ফেব্রুয়ারি নির্বাচনে তাই। সো এগুলো রাজনীতির মাঠে বলবে, আবার এটা বলে সরকারকে প্রেসারে রাখা এটা একটা কৌশল, এই কৌশলটাকে আমি অভিনন্দন জানাই, এই কারণে যত চাপ দিয়ে আপনি সরকারকে একটা ভালো নির্বাচন আদায় করে নিতে পারেন সেটা হঠাৎ। 2014 সালে যে সহিংসতা দেখেছি, না 2014 যে সহিংসতা দেখেছেন সেটা তো তারা বয়কটই করলো, তারা তো বয়কট না শুধু প্রতিরোধ করলো, একটা আপনি আপনার অধিকার আছে আপনি নির্বাচনে না যাওয়ার, কিন্তু আপনি আমাকে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানাতে পারেন, বাধা দিতে পারেন না। 2014 সালে নির্বাচনে সেটা হয়েছে, যেই কারণে আপনার এই যে এই হানাহানি কাটাকাটি হয়েছে, কিন্তু আপনি যদি
গণতান্ত্রিক অধিকার যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাবে, নির্বাচনে যাবে না। আমরা মনে করি যদি যায় সেই নির্বাচনটা আপনার ওই যে গ্রহণযোগ্যতার প্রশ্নে আসে, কিন্তু আপনি ওই যেটা আবার ওনার সঙ্গে আমার বিরোধ হবে, আমি গেলাম না। জনগণ কিন্তু জাজমেন্ট করতে পারে তুমি যে যাও নাই সেটা ব্যক্তি স্বার্থে না তোমার একজনের স্বার্থে, জাতীয় স্বার্থে না দলের স্বার্থে, আমাকে জাজ করতে দাও, সে জাজ করার সুযোগটাও দেওয়া হয় না। ধন্যবাদ। আমি এখন ওই জায়গাটা থেকে প্রথম শুরু করি, তারপরে আসলে তার যে অন্ধের হাতি দর্শনে আমরা যাব, সেটা হচ্ছে যে ওইটাই আসলে এই সরকারের অধীনেই তারা নির্বাচন করছে, পরে এটার বৈধতা দেবে কিনা। আসলে নির্বাচন তো আগে পরে এবং শেষে, যেটা পিন্টু ভাই একটু আগেই বলেছেন, নির্বাচনের আগের যে প্রক্রিয়াটা আমরা খেয়াল করছি, অলরেডি নির্বাচনী পার্টিসিপেটরি হওয়ার সুলক্ষণ দেখা যাচ্ছে সবাই, তারপরে এই পার্টিসিপেটরির মাধ্যমে তার নির্বাচনের সময় যাবে। এবং তার সাথে আমি তো একটা জায়গায় খুবই একমত, আমরা তো শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করি না, যৌক্তিক জায়গায় অন্তত আমি করি, তিনি নাও করতে পারেন। সেটি হচ্ছে যে যখন সব দল নির্বাচনে যায় সেই নির্বাচনে কিন্তু কারচুপির আশঙ্কাও অনেক কমে যায়, কারণ সবাই তখন মাঠে। সুতরাং সেখানে যদি সব দল নির্বাচনে যায় সেই নির্বাচনে আমরা মনে করি যতটা সম্ভব ফেয়ার হওয়ারই হবে। তারপরের যে পরিস্থিতি, আসলে পাবলিক কিন্তু, সাধারণ মানুষ কিন্তু তখন বোঝে নির্বাচনটা কেমন হলো, আমি সেটা ডিনাই করলাম বা তাতে কিছু এসে যায় না, গ্রহণযোগ্যতা আসলে তো জনগণের কাছে। এখন আমরা জাহিদুল হাসান পিন্টু সেই বক্তব্যে আসি, সেটা হচ্ছে আমি বলছিলাম যে অন্ধের হাতি দর্শন, অর্থাৎ কয়েকজন অন্ধ মিলে একজন বলছে হাতি হচ্ছে কলা গাছের মতো মোটা, কেউ বলছে না এটি হচ্ছে লম্বা একটা দড়ির মতো, কেউ বলছে না এটা বেশ খোঁচা দিচ্ছে দেয়ালের মতো। ছোট ভাইদের হাতি তো হাতি, হাতিটাকে আগে যদি বুঝতে পারে, যদি চক্ষুষ্মান হয়, সেটা হচ্ছে সেই জায়গাটা। আসলে সুষ্ঠু নির্বাচন আসলে দেয়ালের মতো না, সুষ্ঠু নির্বাচন ইসের মতো, সুষ্ঠু নির্বাচনটা হচ্ছে যেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে এবং তার অধিকার প্রয়োগ করতে পারে, এবং এটার জন্য সব দলের অংশগ্রহণ করতে হবে, হওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বড় রোল প্লে করতে হয়। রাজনৈতিক দল মানে বারবারই আমরা বলি নির্বাচন কমিশনকে এটা করতে হবে। নির্বাচন কমিশনের প্লেয়ার কারা? রাজনৈতিক দল, এবং দূরবর্তী প্লেয়ার কারা? আমরা ভোটাররা। আমরা যদি কোঅপারেট না করি, রাজনৈতিক দলগুলো যদি কোঅপারেট না করে নির্বাচন কমিশনকে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তো আমি বারবারই বলছি যে আপনি ফলাফলকে কারণ হিসেবে বর্ণনা করছেন, অর্থাৎ যখন এই এই এলিমেন্টগুলো না থাকে তখন সেখানে সহিংসতা তৈরি হয়। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হয়, কিন্তু সেই সহিংসতা একটা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট না। তাহলে এখন তো সন্ত্রাস, আমরা পরপর দুইটা সন্ত্রাস, দুই এই যে আমি তো একটু আগেই বললাম যে রাজনৈতিক দলগুলোকে রোল প্লে করতে হয়, তারা সঠিক রোল প্লে করছে না। তারা যদি সঠিক রোল প্লে করতো, অর্থাৎ ওই যে আমরা যদি মোহাম্মদপুরে দেখি, ইন্ট্রা পার্টি পলিটিক্স এর কারণে এটা হয়েছে। এখানে তাদের আপনি 16,000 লোক পল্টন ময়দানে নয়া পল্টনে নিয়ে আসবেন, ইউ মাস্ট হ্যাভ টু ইনফর্ম দ্য অথরিটি যে আমার 16,000 লোক এখানে আসবে এবং তুমি সিকিউরিটি ইনশিওর করো। তো পুলিশ যদি বলে যে আমি 16,000 পারবো না, আমি 16,000 আনবো না, সেটা না জানে আপনি এত লোক তো কোথায় কি ঘটে গেল, আপনি সেটা নিয়ে পলিটিক্যাল ফায়দা পাবেন। এই যে রাজনৈতিক দলের যে দায়িত্বশীলতা, এটি হচ্ছে নির্বাচনের শর্ত। ধন্যবাদ। আমরা আবার একটা ছোট বিরতি যাচ্ছি, আমরা এরপরে ফিরে আসবো আমাদের শেষ খণ্ডে। প্রিয় দর্শক, আমরা আবার একটি ছোট বিরতি যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের শেষ খণ্ডে এই অনুষ্ঠানের। আর আপনারা জানেন আমাদের দুই সাংবাদিক আমার দুই পাশে, এবং আমরা সহিংসতা নির্বাচনকে নিয়ে আলোচনা করছি। আপনাদের কাছ থেকেও আমরা বেশ ভালো কয়েকটা প্রশ্ন পেয়েছি, আশা করি আপনারা শিগগিরই আমাদেরকে ফোন করবেন, আপনাদের ফোন আসলে আমরা ফোন গ্রহণ করব, আপনাদের প্রশ্ন নেব। এখন আমরা যেখানে আসছি সেখানে হারুন রশিদ উনি বলেছেন যে পলিটিক্যাল পার্টি এবং ভোটাররা যদি তাদের ব্যবহার তাদের রোলের উপরেই একটা বিরাট অংশ নির্ভর করে। তো আপনি জাহিদুল হাসান পিন্টু, আপনি এটাকে দিয়ে শুরু করে আপনার মতামত দিতে না, এটা তো আপনার মানে এটা নিয়ে তর্ক বিতর্ক কিছু নাই, কিন্তু কেন হচ্ছে না সেটাই হচ্ছে আমাদের তর্ক। পলিটিক্যাল পার্টি রোল প্লে করবে, এটা এখন এটা হচ্ছে না। ওই যে বললাম, ওই যে শুরুতে হারুন যে কথাটা বলছিলেন সেই জায়গায় আমি একমত যে যদি আপনি পার্লামেন্টটাকে পার্লামেন্টের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখেন, এটা অনেকটা কমে যাবে। দেখবেন যে এই যে এই কত 12 কোটি 10 কোটি 8 কোটি টাকার মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে না, তখন দেখবেন 12 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ
টাকা বিক্রি হচ্ছে, মানে এত মানুষের মধ্যে আমার তো থাকবে না, কেন 30 না না কিনতেও তো যাবে না, কারণ এই এত মানুষ যদি আপনি পাওয়ারই না থাকে, আপনি যদি সেই প্রটোকল নিতে না পারেন, আপনি যদি আচ্ছা পিন্টু একটু থামতে হবে, আমাদের দর্শক আছে, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। জি আপনার ইয়ে ভেঙে যাচ্ছে, একটু ক্লিয়ার করেন। তাহলে আমি মনে হয় হারুন রশিদ কাছ থেকে বলি যে ওই আরেকটা ফোন আছে, এটা আমরা ফিরে এসে আপনার কাছ থেকে বলছি, আমি ঠিক বুঝতে পারছিলাম মানে কি বলছে। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, টেলিফোনের লাইনটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে, আপনারা দর্শক কে আছেন লাইনে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ অপু সুবিদকের থেকে বলছি। জি হ্যালো, আমার প্রশ্নটা ছিল যে নির্বাচন কমিশন যে বলল যে 300 আসন আমাদের 100% নির্বাচন হওয়া সম্ভব না, তাহলে যদি এখানে 30% নির্বাচন সঠিক না হয় তাহলে তো 90টা আসন তারা নিয়ে যাবে, তাহলে এভাবে আপনার দৃষ্টিকোণ থেকে আমার পক্ষে ভাইটা একটু আলোচনা জানতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবো। কিন্তু আমরা প্রথমে আগে যে দর্শক যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা এবং এই দুটো কাছাকাছি ধরনের, যে 300 আসনের ভিতরে 100 আসনে সহিংসতা হলো, 200 আসনে হলো না, আবার আরেকজন বলছেন যে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব না। আসলে এটা নির্বাচন কমিশনের বক্তব্য, তার সাথে একমত হওয়ার তেমন কোনো কারণ নেই। আর বিষয়টা এমন না যে নির্বাচন এরকম ভাগ করে সহিংসতা হয়, এই আসনে হয় না, এটা হচ্ছে মাত্রা আমরা দেখতে পাই, সেটা হয়তো বা এতগুলো কেন্দ্রে এই প্রবলেম হয়, অথবা শুধুমাত্র সহিংসতা তো নির্বাচনের দিন না, নির্বাচনের আগে হতে পারে, নির্বাচনের পরে হতে পারে, সুতরাং পুরোটা মিলিয়ে সহিংসতা কী করে, সহিংসতা হচ্ছে ভোটারদের এক ধরনের ভয়ের সৃষ্টি করে, ভীতির সৃষ্টি করে, সুতরাং পোস্ট নির্বাচনের আগের যে ভায়োলেন্স, যারা এটা করতে চায় এটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা চায় এই সহিংসতার মাধ্যমে ভোটার আমাদের যারা সিকিউরিটি না যায়, পুলিশ তাদেরকে আগে এই ধরনের লোকজনকে আগে আইডেন্টিফাই করে তাদেরকে কন্টেইন করা, তাই না? হ্যাঁ, সেটা তো পুলিশকে করতেই হবে এবং সেটা সিনসিয়ারলি করতে হবে, এবং এই ভয়ের সৃষ্টি করলে ভোটার যেটাকে আমরা বলি আপনার টার্নওভার, সেটা কম হয়, কম হলে তখন নির্বাচনে খেলাধুলা খুব সহজ হয়। নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয় সেটা হচ্ছে জয় পরাজয়ের উপরে নির্ভর করে, কাকে কাকে ভোট দিল না। আমাদের দেশে ভোটের কিন্তু আপনার শুধুমাত্র যে ভোট আমি আমি সাদা চোখে দেখলেই হবে না, ভোট কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে, ভোট কিন্তু সব ক্লাস এক না, কোন ক্লাসকে ভয়ভীতি দেখানো যায়, কাকে কাউকে ভোটদানে বিরত রাখতে চায়, কাউকে ভোট তার মতো করে দিতে চায়, এই সব মিলিয়ে সহিংসতা তৈরি করা হয়। তাহলে সহিংসতা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় নয় কেন, মানে একমাত্র আমি বলছি প্রধান কেন না, কারণ হচ্ছে এটি হচ্ছে একটি ওয়েপন, এই সহিংসতা হচ্ছে ওয়েপন, ওয়েপনকে কে কন্ট্রোল করে, রাজনৈতিক দল কন্ট্রোল করে। আর একটু আমাকে সময় দেবেন প্লিজ, সবাই খুবই কম, সুতরাং সেই ওয়েপন যারা কন্ট্রোল করে তারা যদি তাদেরকে যদি আমরা ধরতে পারি, নির্বাচন কমিশন তাদেরকে ধরতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদেরকে শক্ত হাতে দেখা, অস্ত্রও থাকবে না, অস্ত্র বাজিও থাকবে না। ধন্যবাদ পিন্টু আপনার বক্তব্য। তার সাথে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই যে আপনি কথায় বলেছিলেন যে অনেক সময় এই আমাদের নমিনেশন পেপার বিক্রির সময় সন্ত্রাসীদেরকেও দিয়ে দেওয়া হয়, এটাকে আপনি একটু অ্যাড করবেন আপনার অন্য অন্য বক্তব্যের সাথে যে এটার আমাদের কীভাবে এটাকে রোধ করা যায়। না, এটা রোধ করতে গেলে তো আপনাকে এই নির্বাচনী কমিশনের যেমন আচরণবিধি আছে, নির্বাচন কমিশনের প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতার বিষয়টা যেমন আছে, ঠিক তেমনই আপনার রাজনৈতিক দলেরও আপনার এই ধরনের এই নীতিমালা থাকতে হবে, যেটা আমরা কোথাও কোনো রাজনৈতিক দলের নীতিমালার মধ্যে পাইনি। আপনি দেখেন এখন এই যে এই আদালত দ্বারা দণ্ডিত তাকে আপনি নির্বাচন করতে দিচ্ছেন না, নৈতিক স্খলনজনিত অপরাধে তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, এটা আপনি একটা নিয়ম, সংবিধানের একটা নিয়ম করলেন। আপনি আরেকটা নিয়ম করেন না কেন, আপনি দণ্ডিত বলে দিচ্ছেন না, আপনার বিরুদ্ধে যদি 10টা 20টা 25টা মামলা থাকে, এখন বলতে পারেন রাজনৈতিক উদ্দেশ্যে মামলা, সেখানেও রাজনৈতিক দল কেন রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করবে? এটা শুধুমাত্র একটা দুইটা কারণে না, এটা আপনার কালচারটাই আপনার চেঞ্জ করতে হবে রাজনৈতিক দলগুলোর, এই রাজনৈতিক দলগুলোর এই কালচারটা যদি চেঞ্জ না করেন, আপনার ওখানে ওই যে বললাম ভালো মানুষগুলো যদি না আসে,
আপনি ওই বেছে বেছে ওই প্রভাব প্রতিপত্তি বা এলাকায় যে দাপট দেখাতে পারে তাকে যখন আপনি নিচ্ছেন, তাকে চিন্তা করে যে সেই বোধে ভোট আদায় করে নিয়ে আসতে পারে। তো সেই জায়গায় এই কারণে আমি বলছি নমিনেশন প্রসেসটার মধ্যে আপনি তৃণমূল থেকে যে জনপ্রিয় লোক, যিনি যার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নেই, সেই সমস্ত ব্যক্তিকে যদি আপনি মনোনয়ন দেন, দেখবেন যে সংসদের গুণগত পরিবর্তন আসবে। এখন আমি আরেকটা এই লাইনের বাইরে একটা কথা বলি, এই যে সুষ্ঠু নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনের যুক্তিতর্কের প্রশ্ন ছিল ইলেকশনের কমিশনের বক্তব্য নিয়ে, ওটা যে ওটা একটু অ্যাড্রেস করব। হ্যাঁ, ইলেকশন কমিশনের উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছে যে মানে পুরাতন না না, এইটা ইলেকশন কমিশন দায় ছাড়া মানে নিজের দায় এড়িয়ে গেছে। ইলেকশন কমিশন পক্ষে এটা আমি বিশ্বাস করি যে ইলেকশন কমিশনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য যেইভাবে বলেন এটা সম্ভব না, কারণ এক্সিস্টিং গভর্নমেন্ট যার হাতে অস্ত্র, যার হাতে পুলিশ, যার হাতে সমস্ত প্রশাসন, সে যদি সহায়তা না করে, যেটা সংবিধানের 126 অনুযায়ী করতে বাধ্য, সেটা যদি না করে কোনোদিন ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব না। আবার এটাও ঠিক, ইলেকশন কমিশন যদি সেটা আদায় করতে না পারে ওরম বোল্ডলি যে এটা আমার লাগবে, এটা আমাকে দিতে হবে, হ্যাঁ আমার সুষ্ঠু নির্বাচনের জন্য আমার এই জিনিসটা লাগবে, এটা দিতে হবে, সরকার যদি না দেয় জোর গলায় বলতে হবে আমি চাচ্ছি পাচ্ছি না, জনগণ তখন একটা মানে বুঝতে পারবে যে কি হচ্ছে। সেই জায়গায় ইলেকশন কমিশনও যদি সেই রোল না রাখে, ঠিক আছে সরকার দিচ্ছে না আমি নিচ্ছি না আমার মতো করে নিলাম, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আমাদের ইলেকশন কমিশনকে দেখে অভ্যস্ত, যে কারণে ওই আস্থার সংকট যে তৈরি হয়, এই জায়গাটা আমি মনে করি ইলেকশন কমিশনের জোর গলায় বলা উচিত ছিল এনি হাও আমি 300 আসনে সুষ্ঠু নির্বাচন করতে চাই, কে বাধা দিবে আমি এটা বরদাস্ত করব না, পরেরটা পরে কি হবে না হবে আমি আগেই সারেন্ডার করে বসে থাকতাম, কিন্তু এটা আমি মনে করছি। এটা আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে কনক্লুশন টানছি তো, সময় তো নাই বলছেন, যে একটি সুষ্ঠু এবং অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনও জনগণকে শান্তি দিতে নাও পারে, কারণ আমি এটা আমার অভিজ্ঞতা খুব খারাপ। আমি 91 ভোট দিয়েছি, 96 ইলেকশন হয়েছে, আমি 4টা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য মানে সর্বমহলের প্রশংসিত নির্বাচন দেখেছি, এরপরও আমাকে নির্বাচনী ব্যবস্থা এখনও আমাকে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না আশঙ্কায় থাকতে হচ্ছে। আমি মনে করি নির্বাচন পরবর্তী সরকারের শাসন ব্যবস্থা কি হবে সেটা স্পষ্ট করতে হবে, সেই সন্ধি আমার জনগণের সঙ্গে করতে হবে। এই যে ভয়টা, এই যে উনি বলছিলেন যে এই ইলেকশনের পরে যে মারধর করা হয়, এটা তো করে সরকারি দল, যে জিতে পরাজিতের উপর, যে দুর্বলের উপর অত্যাচার। ধন্যবাদ, এই ভয়টাই পরবর্তীতে সময় একদম শেষ। আপনাকেও ধন্যবাদ আমাদের আজকে এই প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এই যে বিরোধীরা শেষে কথা বলার সুযোগ পায় না, খেয়াল করুন দাদা, আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো বলছাম অনেক একটু বেশি আপনি পেয়েছেন। হ্যাঁ, সো যাই হোক, যেরকম স্পিকাররা বলে পার্লামেন্টে বিরোধীদেরকে একটু বেশি সময় দাও, আমি কিন্তু সেই স্বীকার করে না, এটা আমাদের অভ্যাস, স্বীকার করে না। খুবই ভালো লাগলো, ধন্যবাদ। আর আমি দর্শকদের কাছে বিদায় না হয়ে ছোট্ট কথা বলবো যে আসলে আমরা কেউ সহিংসতা সন্ত্রাস কিছুই চাই না, এবং আমাদের আমার দুই পাশে দুই বন্ধু বলেছে যে সন্ত্রাস সহিংসতা থামানোর বা একেবারে বিদায় করার উপায় হচ্ছে রাজনৈতিক দলদের উপর, এবং তার সাথে আমি মনে করি যে যারা আমাদের পুলিশ র‍্যাব যারা আমাদের এই সময় পাহারা দেবে নিয়ে করবেন, তাদের আগাম ব্যবস্থা নিতে হবে যাতে কোনো ধরনের সন্ত্রাস করার কেউ সুযোগ না পায়, যে কোনো অর্থ অথবা আমাদের দেশে যেটা হয় টেলিফোন কল অনেক কিছু আসে, আমরা আশা করব আপনারাও জনগণকে ভালো করে সুষ্ঠু ভোট দেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি সেরকমই থাকবে। আর সুষ্ঠু ভোট ছাড়া বাংলাদেশের গণতন্ত্র শক্ত হবে না, আমরা চাই একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ। আপনাদেরকে সবাই ভালো থাকুন, শুভরাত্রি।